আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে। আমার সামনে দেখছেন কাঁচা কমলা, একদম সরাসরি দেখতে পাচ্ছেন। এটা এগুলো হচ্ছে কমলার এখন কাঁচা, এই কিছুদিনের মধ্যেই পেকে যাবে। তো আপনারা কিছুদিন আগে অনলাইনে দেখেছেন যে আসলে বাণিজ্যিকভাবে বাংলাদেশে কমলা চাষ হচ্ছে, এবং আমাদের উত্তরবঙ্গে প্রথম যে কমলাগুলো হয় সেখানে এই সাদকি যে মিষ্টি কমলাটা আছে, ইন্ডিয়া থেকে এনে একজন রোপণ করে প্রথম, তারপরে ভালো ফল পায়, সেখান থেকে এই চারাগুলো তৈরি করা হয় এবং এখান থেকে পুরো বাংলাদেশ বাজারজাত করা হয়। তো আমরা সেই বাগানেই এসেছি এবং সরাসরি আপনাদেরকে দেখাই যে কত কমলা ধরেছে এই এত ছোট ছোট গাছগুলোতে এবং কতটা মিষ্টি এগুলো। এর আগেও আপনারা আমি ভিডিও দেখলে দেখতে পারবেন যে এটার গ্রহণযোগ্যতা কেমন। তালহা জুবাই স্যারও এসেছিলেন এখানে, তারও একটা ভিডিও আছে যে এই কমলাগুলো কতটা আপনারা যারা উদ্যোগ নিতে যাচ্ছেন যে কোন ব্যবসাটা করবেন তাদের জন্য এটা একটা ভালো দিক হতে পারে, যে এই কমলার যে চারাগুলো আপনারা ভালো যে উন্নত জাতের কমলার চারা নিয়ে আপনারা উঁচু জায়গায় একটা রোপণ করে একটা ভালো ফল পেতে পারে। এগুলো মোটামুটি এক বছর যদি পরিপক্ক হয় যে গাছগুলো, সেই রকম গাছ নিয়ে যদি রোপণ করেন সেটা আশা করি যে এক বছরের মধ্যেই ফল দেয়। তো আমি যে লাইফটা করছি সেটাতে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে এইটুকু এটুক গাছগুলোতে কত পরিমাণ কমলা হয়েছে, এবং এই কমলার পাশাপাশি অন্যান্য কী কী চারা আমাদের কাছ থেকে নিচ্ছেন এবং কোথায় কীভাবে তৈরি হচ্ছে এটা আপনাদের জানা থাকা উচিত, যে আমরা কীভাবে এই কাজগুলো করি। দেখেন এখানে যে গ্রাফটিং করে চারাগুলো উৎপাদন হয়, এখানে চারা উৎপাদনের যে জায়গাগুলো এখানে হচ্ছে, এটার পাশাপাশি আমি একটু পুরো বিষয়গুলো দেখাবো। এই যে এই চারাগুলো দেখেন, এগুলো কিন্তু একটু বয়স্ক চারা, এগুলো নিয়ে গিয়ে রোপণ করলে খুব দ্রুত ফল পাওয়া যায়। এগুলো একদম রেডি দেখছেন, এরকমই ডেলিভারি হয় এবং গাছের সাইজও অনেক বড়। এর পাশাপাশি আমি অন্যান্য চারাগুলো একটু আপনাদেরকে দেখাই। সামনে দেখছেন এই যে কলম করা, এটা হচ্ছে আপেলের চারা। আপেলের বাণিজ্যিক চাষ শুরু হয়ে গেছে অলরেডি বাংলাদেশে। আপনারা চাইলে আপেলটা নিয়েও চিন্তা করতে পারেন কমলার পাশাপাশি। এই যে দেখছেন গাছটা, এটা হচ্ছে আপনার আপেলের গাছ এবং এটা সিজনের সময় ফল পাওয়া যায়। এটারও আমরা চারা মোটামুটি আপনারা নেওয়া যাবে। তো কমলা আপেল এখন প্রচুর পরিমাণ একটা বাজার আছে, যেটা বাইরে থেকে পুরো ইম্পোর্ট করে আনা হয়। সেটা এখন যদি আপনারা নিজেরা করেন সেটা হয়তো একটা ভালো জায়গা দখল করতে পারবেন। আরও ভাই একটু আসি, এরপরে আরও নতুন নতুন কিছু আপনারা নর্মালি যে আম জাম কাঁঠাল এগুলো তো পানি, আমি জাস্ট লাইটটা করছি যাতে ইউনিক যে গাছগুলো আছে সেটা দেখানোর জন্য। আপনারা অন্যান্য চারাগুলো আমাদের ওয়েবসাইটে থেকে অর্ডার করলেই পারবেন, কিন্তু আমি জাস্ট ইউনিক বিষয়গুলোর জন্য আজকে লাইভটা করা। তো অলরেডি আপনারা কমলা এবং আপেল দেখলেন, এটা হচ্ছে জামরুল। একটু ভিতরে দেখাই, চলেন ভিতরে। একটু লাল জামরুল আছে, এটাও একটু ইউনিক, সেটা একটু দেখাই আপনাদেরকে। দেখেন এবং লাল জামরুল ধরে আছে। আপনারা এর আগে সাদা জামরুলগুলো দেখেছেন অনেক, এই লাল জামরুলটাও বাহ অনেক সুন্দর হয়েছে। দেখেন একটা থোকায় কতগুলা এসেছে। তো আপনি দেখেন পরিচর্যার একটা বিষয় আছে, পরিচর্যা যত সুন্দর হয় চারা তত ফল দেয় ভালো, এবং একটা থোকায় যদি এত হয় তাহলে আপনি চিন্তা করেন একটা গাছে কত বাণিজ্যিকভাবে যখন করবেন তখন কত সুন্দর করা যেতে পারে। তো আরও এগুলো বড় বড় আম গাছ আছে ভাইয়া, এই আম গাছগুলো তো বিভিন্ন জাতের আছে, মিয়াজাকি আম আছে, এগুলো নতুন নতুন যে আমের জাতগুলো আছে সেটা তো আছেই। আদিত্য সরকার ভাই বলেছেন, ভাই আমি তো মালটা রোপণ করছি। মালটার একটা ভালো বাজার আছে ভাই, আপনারা জানেন যে মালটা খুবই চাষ হচ্ছে বাংলাদেশে এখন, এবং খুব ভালো
এটা সারা পড়েছে এবং বাইরে থেকে আমদানির একটা অংশ নিয়েছে বাংলাদেশের এই মার্কেট। তিন ফোন লেগে যান এবং এই সামনটা এখন দেখাই আপনাকে, এটা হচ্ছে তিন ফলের। এটা হচ্ছে আমাদের যে এর আগে তিন ফল আপনারা দেখেছেন, সেই তিন ফলের যে এটা যে প্লটটা দেখছেন এটাতে কিন্তু প্র্যাকটিক্যালি কেমন হয় সেটার জন্য করা। এবং এটার চারাও আপনারা ইতিমধ্যে দেখেছেন, পেয়ে যাবেন, রেডি হচ্ছে এই প্লটটাতে ফলের জন্য আর কি প্লট। এবং মাঝখানে দেখছেন কিছু চারার ব্যবস্থা হয়ে গেছে তিন ফলের। আচ্ছা, কোন দিকে? এরপরে আরেকটা জিনিস আপনাদের দেখাই, শরবত লেবুর জন্য একটা যে জাত আছে, শরবতের জন্য যে লেবুটা, আপনারা জানেন যে বাহিরের দেশে এই লেবুটার প্রচুর চাহিদা। এই যে এই লেবুটা, এই লেবুটা হচ্ছে খুবই ভালো একটা, শুধু শরবতের জন্যই। আপনারা যে নর্মাল লেবুগুলো সব কিছুতেই ব্যবহার করেন সেটা দেখেছেন। এটা একটু দেখতে কমলার মতো, কিছুটা মালটার মতো, কাঁচা মালটার মতো, কিন্তু এটা এইটা শুধু ব্যবহারই করে হচ্ছে শুধু শরবতের জন্য। এটার চারাও মোটামুটি পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে একদম লেবুগুলো খুব সুন্দর, এটা একদম শরবতের জন্য। তো এটারও কলম চারা, গ্রাফটিং করা এই কলম চারাগুলো পাবেন। আর আরও কিছু দেখাই আপনাদেরকে, তো একজন ভাই বলছেন যে বাড়ি হীরা ভাই লিখছেন যে ভাই আমি নওগাঁতে কি আপেল চাষ করা যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে, নওগাঁতে যাবে। আপনাদের মাটি কেমন সেটা আপনারা আগে দেখে নেবেন, দেখে সব কিছু দেখে এই যে আপেলের চারাটা এগুলো রোপণ করতে পারবেন নওগাঁতে। তো এরকম প্রচুর পরিমাণে এখানে গাছ আছে, আপনারা যেটা চান সেটা নিতে পারবেন কোনো অসুবিধা ছাড়াই। আমাদের যে ওয়েবসাইট আছে, অ্যাপস আছে, সেখান থেকে অর্ডার করতে পারবেন। আপনারা জানেন যে আমরা একদম খুঁজে খুঁজে বাছাই করে, যে অনেক সুনামধন্য যে নার্সারি আছে, তারপরে ইয়ে আছে, তাদের সাথে ইয়ে করে সেই চারাগুলো আপনাদের কাছে পৌঁছায় দিই এবং গ্যারান্টি সহ। আচ্ছা, একটু পিঙ্ক কাঁঠালের একটা আমি একটা জাত আসছে, ওটা আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। এই দেখেন ভিয়েতনামি লাল কাঁঠাল, যেটা ভিয়েতনামি লাল কাঁঠালের, এই ভিয়েতনামি লাল কাঁঠালটা আপনারা ইতিমধ্যে অনেক ছবি দেখেছেন ফেসবুকে, ইউটিউবে। তো এই ছবিগুলোতে সেই যে চারাটা, এটা হচ্ছে সেটার চারা। এবং এ পাশের যেটা যেগুলো দেখছেন, এটা হচ্ছে বারো মাসি কাঁঠালের একটা চাহিদা আছে। যে সময় কাঁঠাল হয় না সে সময় যে কোনো ফলেরই একটা দাম পাওয়া যায়। তো এই বারো মাসি কাঁঠালগুলো আপনারা চিন্তা করতে পারেন। এই এই যে এইটি যেটা দেখছেন, এটা হচ্ছে স্ট্রবেরি পেয়ারা। হ্যাঁ, বুঝি না, তো এটা হচ্ছে স্ট্রবেরি পেয়ারা। তো এই স্ট্রবেরি পেয়ারাটা আপনারা চাইলে নিতে পারেন। দুঃখিত, একজন ডাকছিল দূর থেকে, আমার ফ্রেন্ড, এই জন্য কথা বলতেছিলাম। আন্না আপেল, এটা হচ্ছে আন্না আপেলের চারা। চারাটা মোটামুটি 4 ফিটের মতো হয়েছে। এই যে আমলকির যে চারা দেখেন, এই আমলকিগুলোও কিন্তু বাণিজ্যিকভাবে কেউ করে না, আমলকিটা করতে পারেন, চিন্তা করতে পারেন। তো এরকম অসংখ্য চারা আছে, এরকম আসলে শেষ করা যাবে না, এদিকে যত আছে তত চারা। আর ভিডিওটাও অনেক বড় হয়ে যাচ্ছে, অলরেডি 10 মিনিট মানুষ বিরক্ত হয়ে যাবে। তো আপনারা চাইলে আমাদের কাছে এটা নিতে পারেন, এই গাছগুলো চারাগুলো সরাসরি এসেও নিয়ে যেতে পারেন। তবে প্রচুর এখন সবাই অনেক দূর থেকে আসতে পারে না করোনার কারণে, তারা চাইলে কুরিয়ারে নিতে পারে। তো নেয়ার সিস্টেমগুলো যথারীতি অন্যান্য প্রোডাক্টের মতোই, আপনারা অর্ডার করতে পারেন আমাদের কৃষি বাজার ওয়েবসাইট থেকে, অ্যাপস থেকে, ফোন নাম্বারে কল করে। তো
তো এইগুলো যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে একটু সুইট লেমনের একটু চারাটা দেখাই। সুইট লেমনের চারাটা দেখিয়ে আজকে লাইভটা শেষ করব। এই যে এটা দেখছেন, এটা হচ্ছে সুইট লেমন, কিছু লেমন ধরে আছে। এটা হলো মিষ্টি। এই যে যে হলুদটা দেখছেন, এটা মিষ্টি হয়, সুইট লেমন বলে এটাকে। এটা চারাও চাইলে নিতে পারবেন। তো সবাই ভালো থাকেন, ভিডিও আর বাড়াই না, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।